দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন উপলক্ষে তিনি একথা বলেন। দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন রেখেছে দুদক। বেলা 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান অতিথি এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান থাকবেন দুদকের আয়োজনে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। আজকে এই দিনটিকে শুধুমাত্র একটি দিবস হিসেবে না ভেবে আমরা একটা প্রত্যয় নিই যে আমরা একটি দুর্নীতিমুক্ত আমরা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব একটি সুখী, সমৃদ্ধ এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য।